শাকিব খান বাংলা চলচ্চিত্রের একটা অন্ধকার সময়ে একা হাতে টেনেছেন এদেশের সিনেমাকে, হয়েছেন বাংলা চলচ্চিত্রের সম্রাট। কিন্তু গত কিছুদিনের ঘটনা তার সাম্রাজ্যকে করেছে প্রশ্নবিদ্ধ। শাকিব অপু বিয়ে, চলচ্চিত্র পরিচালক সমিতির নিষেধাজ্ঞা, আর সর্বশেষ নির্বাচনে তার সমর্থনপুষ্ট দলের পরাজয়। সবাই ভাবছে, এটা কি তাহলে শাকিব সাম্রাজ্যের পতন, নাকি আবারও ঘুরে দাঁড়াবেন শাকিব খান? যদি ঘুরে দাঁড়ান তো কীভাবে? দর্শকদের বিশ্বাস, এবারের ঈদের ছবি দিয়ে আবারও ঘুরে দাঁড়াবেন তিনি। গত এক যুগে ঈদ বা পূজাতে তার সামনে দাঁড়ানোর মতো কেউ ছিল না। সময়ের পরিবর্তনে অনেক নায়ক এসেছেন, কিন্তু শাকিবের প্রতিদ্বন্দ্বী কেউ হতে পারেননি। শাকিব খান মানেই হল ভর্তি দর্শক আর প্রযোজকদের লগ্নে উঠে আসার নিশ্চয়তা। এখনও হল মালিকরা শাকিবের নামের উপর বিশ্বাস রাখেন, আর প্রযোজকরা বিনিয়োগ করেন নিশ্চিন্তে। দর্শকদের ধারণা, শাকিব খান এখন তার ক্যারিয়ারের সবচাইতে ভালো সময় কাটাচ্ছেন। বস্তাপচা সব ছবি বাদ দিয়ে এখন প্রতি সিনেমাতে আসছেন নতুন নতুন লুক নিয়ে। আর হয়তো এই ঈদে প্রমাণ হবে বাংলা চলচ্চিত্র কি শাকিবকে ছাড়াই এগোবে, না শাকিবের উপর ভর করে এগোবে। এ প্রসঙ্গে আপনার মতামত কি? কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানান।